ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى يدي سيدنا مولانا محمد رحيم مسكن

শেষ করিলাম জিন্দগ আখে বিচার দিনে এই পাপি দে উপায় লা ইলাহা ইলাহা লাহ এম إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মোহাম্মদু সুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম চরমধুয়া দরিহাটি যুব সমাজের উদ্যোগে তম বাৎসরিক ইসলামী বহাগ সম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত মুখতারাম হজরত বুজুর্গ আলামায় ক্যারাম সম্মানিত মুসুল পর্দার অন্তরালের অবস্থানরত মা ও ভগ্নগত সর্বপ্রথম ওই মহান রব্বুল আমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আল আমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন যে মহান রব্বুল আল আমিন আমাদেরকে দয়ার সাগরের ভিতরে ডুবিয়ে রেখেছেন যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আশরাফুল মফলুকাত এবং আখিরি নবী বিশ্ব নবী রহমত আলমিন খাতামান্ন আল আলমুজনা সৈদুসাকুলাইন ইমামুল মুরসালিন নবী রহমত শাহি আজম শাহিএ আরব ব আজম হাবি আম্বিয়া আশরাফুল আম্বিয়া বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল আলহ সালামের উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এই জন্য আমরা সকলেই থেকে ভক্তি ভরে মুহাব্বতের সাথে সমসুরে চিৎকার করে আওয়াজ তুলে বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন এই ফেতনার যুগে দুনিয়ার সমস্ত ফেতনা থেকে ফারেক করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলমিন এবং তার রাসুলের আলোচনার মজলিসে আমাদের আশার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা আবারও শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এলাকার মধ্যে এরকম একটা মাহফিল হওয়াতে আপনারা খুশি নাকি বেজার আপনারা যতটা না খুশি আজকের দিনে কবরবাসীরা তার চেয়েও বেশি খুশি কারণ কবরের মধ্যে যারা আছে তারা আশা করে এলাকার ভিতরে এমন একটা মাহফিল হোক এরকম মাহফিলের মধ্যে তাদের জন্য দোয়া করা হোক তারা আশা করে কবর থেকে বাবা আশা করে সন্তান তার জন্য এরকম মাহফিল থেকে দোয়া করবে এই আশা করে মা তার মেয়ে থেকে আশা করে মেয়ে এরকম মাহফিলের দোয়াগুলোতে অংশগ্রহণ করে তার জন্য দোয়া করবে আশা করে দাদা তার নাতি থেকে কবরে শুয়ে আশা করে নাতি তার জন্য এরকম মাহফিল থেকে দোয়া করবে মুহতারাম হাজরিন কত দূর দূরান্তের খবর নেওয়া যায় বিদেশ বিরাকের খবর নেওয়া যায় কবরের খবর কি নেওয়া যায় কবরের খবর নেওয়া যায় না এজন্য আমার প্রাণের ভাইরা আমরা যারা এখনো আছি আমরা দেরি না করে মাহফিলে চলে আসবো ইনশাআল্লাহ উলামায়ে কেরাম ধারাবাহিক আলোচনা করবেন মুহতারাম হাজরিন আর আমরা যারা এখানে বসে আছি একটা উদাহরণ দিলে বুঝবেন শীতকালে দেখবেন গাছের পাতাগুলো ঝরে যায় গাছের পাতাগুলো যখন ঝরে যায় কিছু পাতা পাথরের নিচে চাপা পড়ে থাকে এই পাতাগুলো দুনিয়ার হালকা বাতাসে উড়াইয়া নিতে পারে না আজকে যারা এদিক সেদিক চলে গেছেন যারা ঘরের দরজা বন্ধ করে শুয়ে গেছেন তারা আর মাহফিলে আসছে যারা তাদের মধ্যে পার্থক্য হলো ওই পাতার মতো যারা জানিও দুনিয়ার সাধারণ ব্যস্ততায় পেরে চলে গেছে আর যারা এই মাহফিলের মধ্যে বসে আছে তারা যেন আল্লাহর রহমতের পাথরের নিচে চাপা পড়ে আছে কন্যা কন্যাশুবাহান মোহতারাম হাজরিন বিশ্বনবী এই পৃথিবীতে আগমনের মাস এটা পাক রব্বুল আল্লাপে যুগে যুগে এই মানব জাতির হেদায়তের জন্য পাক রব্বুল আলমিন তার মনোনীত বান্দাগুলোকে এই পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে হেদায়তের পথ দেখানোর জন্য মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য মানুষদেরকে আল্লাহ তালার পথ সিরতে মুস্তাকিমের পথ দেখানোর জন্য এরই ধারাবাহিকতায় পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে তিনশত তেরো জন রাসুল পাঠিয়েছেন তিন তেরো জন রাসুল পাঠিয়েছেন এবং এক লক্ষ অথবা দুই লক্ষ শোয়া লক্ষের মতো পাক রব্বুল আলমিন পয়গাম্বরদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীর প্রথম মানব হজরতে আদম সালাম এই পৃথিবীতে আগমনের ছয় হাজার একশত তেরো বছর পরে এবং হজরতে ইসা রুহল্লা আলিহি এই পৃথিবীতে আসার পাঁচশত সত্তর বছর পরে এই পৃথিবীতে আগমন বারোয় রবিউল আহ্বালে সোমবার দিনে সুবেহ সাদেকের সময় এই পৃথিবীতে আগমন করলেন আমাদের প্রিয় নবী দু নবী সরওয়ারে দু আলব রসুল আরবিক বিশ্ব নবী হযরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাম মোহতারাম হাজরিন বিশ্বমনবীর আগমনের সময় চন্দ্র আর সূর্য ঝগড়া করে চন্দ্র কয় বিশ্বনবী আসবে রাতের বেলায় আর সূর্য কয় বিশ্বনবী আসবে দিনের বেলায় আল্লাহ পাক কয় ও চন্দ্র আর সূর্য তোমরা যতই ঝগড়া করো আমি আল্লাহ আমার রাসুলকে এমন সুন্দর সময় পাঠাইব চন্দ্র তুমিও ঠকবে না সূর্য তুমিও থাকবে না না রাত না দিন না ফর্ষা না আলো না অন্ধকার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য সুবেহ সাদিকের সময় পাঠায়া দিলেন কন্না সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন বিশ্বনবী সাল আলহি আসাল্লামের এই পৃথিবীতে আগমনের দিন এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করলেন বিশ্বনবীর আগমনের দিনে পৃথিবীর সমস্ত মূর্তিগুলো পৃথিবীর সমস্ত মাটির তৈরি পাথরের তৈরি মূর্তিগুলো শেষ দায় পড়ে গেল কন্যা সুবাহ শিখা চিরন্তন হাজার বছর যাবৎ অগ্নি পূজা করে আসা যারা হাজার বছর যাবৎ অগ্নি প্রজ্বলন করে রেখেছে হাজার বছর যাবৎ যারা এই আগুনের পূজা করে আসতেছে আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে ওই হাজার বছরের অগ্নিটা ধপ করে নিভে গেল সুবহানাল্লাহ পারস্য সম্রাটের পারস্য সম্রাটের প্রাসাদ থেকে ওই দিন একষট্টিটা গম্বুজ ভেঙে ভেঙে চূর্ণ হয়ে পড়ে গেছে কন্যা সুবহানাল্লাহ মুহতারম হাজিরেন বিশ্বনবীর এই পৃথিবীতে আগমনের অর্থ হলো বিশ্বনবীর এই পৃথিবীতে আগমনের অর্থ হল মূর্তিগুলো মাটির দিকে থুবড়ে পড়ার মুখ থুপড়ে পড়ার অর্থ হল ওই শিখা চিরন্তন নিভে যাওয়ার অর্থ হল কায়সারের কৃষ্ণার মুকুট ওই সমস্ত সিংহাসন থেকে ওই সমস্ত প্রাসাদের গম্বুজগুলো পড়ে যাওয়ার অর্থ হলো আজকে থেকে কবর পূজার দিন শেষ আজকে থেকে অগ্নি পূজার দিন শেষ আজকে পূজা আজকে থেকে রোম সম্রাটের দিন শেষ আজকে থেকে পারস্য সম্রাটের সুপার পাওয়ারের দিন শেষ আজকে থেকে এই পৃথিবীতে চয়েক দাওয়াত চলবে আল্লাহর এই পৃথিবীতে একজন দাওয়াত দিবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন বিশ্বনবী জন্মগ্রহণ করলেন রাসুলকে যখন রাসুল যখন জন্মগ্রহণ করলেন তৎকালীন আরবের সময় আরবের মধ্যে প্রচলন ছিল যখন বাচ্চা হয় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য তার সুস্বাস্থ্য এবং সুন্দর ভাষা শেখার জন্য এই দুগ্ধপুষ বাচ্চাগুলোকে একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় সেখানে তারা আবহাওয়ার মধ্যে ভালো আবহাওয়ার মধ্যে বড় হয় আপনারা জানেন তাইফের অবস্থা খুবই সুন্দর তাইফের আবহাওয়া খুবই মোলায়ম ভালো তাইফের মহিলারা তারা আসলো তারা মক্কার মধ্যে আসলো শিশুগুলোকে নেওয়ার জন্য হাজরাতে হাজমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইফের বনু সাদ গোত্রের মহিলা তিনি বলেন আমিও অন্যান্য মহিলাদের সাথে দুধ বাচ্চাগুলি নেওয়ার জন্য আসলাম মুহতারাম হাজিরিন হাজরাতে হালিমা তুস্সা দিয়াজিয়াল্লাহ তাল আনহা বলেন আমি যখন আসলাম তখন পরিস্থিতিটা খারাপ ছিল তখন তাইফের মধ্যে তাইফের মধ্যে দুর্ভিক্ষ ছিল দুর্ভিক্ষের কারণে আমার কাছে খাবার নাই খাদ্য নাই আমার একটা মাত্র উটনি দুধ নাই শুকায়া হাড্ডি সার হয়ে গেছে আমার নিজেরও একটা বাচ্চা আছে আমার বুকের মধ্যে দুধ নাই এমন সময় আমিও আসলাম আমিও ওই বনি সাদের মহিলাদের সাথে মক্কায় আসলাম মক্কার মক্কারির মধ্যে মহিলারা ঢুকে গেল বিভিন্ন মানুষ ঘরে ঘরে দরজায় ডেকে ডেকে দুধ কুষ গুলোকে যখন তারা নেওয়া শুরু করে দিল বিশ্বনবী এতিম বলে বিশ্বনবীর জন্মের আগে থেকে এতিম বলে বিশ্বনবীকে কেউ নিতে চায় না কেউ নিতে চায় না মুহতারাম মহাজরিন এমন সময় হালিমা সাদিয়া উনারও সন্তান আছে দুধের কমতি আছে কেউ বাচ্চা দিতে চায় না সাদিয়া বলেন সারাদিন গুললাম কেউ আমাকে বাচ্চা দিল না বিশ্ব নবীকে পাঁচ ছয়জন মহিলা কেউ কেউ নিল না এটিম বলে বিশ্বনবীকে কেউ নিল না মহতারাম হাজর হাজরাতে হালিমা সাদিয়া বলেন আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম ও স্বামী প্রাণের স্বামী গো তাই থেকে সফর করে আসলাম মহিলারা বাচ্চাগুলো নিল বাচ্চাগুলো নিল আমি হালিমাতু সাদিয়া কি খালি হাতে ফেরত যাব কি না ও স্বামী একটাবার অনুমতি দাও একটাবার অনুমতি দাও ওই এতিম বাচ্চাটাকে নিয়ে যাই ক্ষুদার কসম ক্ষুদার কসম এতিম হলে কি হবে আমি হালিমা সাদিয়া জিন্দিগিতে এমন সুন্দর চেহারার বাচ্চা দেখি না মুহতারাম হাজিরিন সিদ্ধান্ত হয়ে গেল হাজরাতে হালিমা তো সাদিয়া রাজি আল্লাহ উনি যখন মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে তাই ফের উদ্দেশ্যে রওনা হলেন আমার প্রাণের ভাইরারে হজরতে হালিমাতুসাদ বাহনটা ছিল দুর্বল দুর্বল হওয়ার কারণে আসার সময় তারা তো তাল মিলায় চলতে পারে না কাফিলার সাথে তাল মিলায় চলতে পারে না কাফিলার সাথে তাল মিলায় না চলার কারণে কাফিলার মানুষ তো আর তাদেরকে রেখে চলে আসতে পারে না আসার সময় জামেলা হয়েছে তাদের জন্য কিন্তু যাওয়ার সময় ওই বাহনটা সবার আগে আগে চলতে শুরু করে দিছে কন্যা সুবহানাল্লাহ কাফিলার লোকেরা জিজ্ঞাসা করে হালিমা এটা কি তোমার সেই বকরি এটা কি তোমার সেই বাহনটা কিনা যে বাহনটা নিয়ে আসার সময় বড় বিরক্ত হয়েছে বিরক্ত করেছে হযরতে হালিমাตุস সাদিয়া বলেন হ্যাঁ এটা ওই এটা আমার ওই বাহনটা যেটা এখন তোমাদের কাফেলার সবার আগে আগে চলতেছে বরকত শুরু হয়ে গেল আসমান থেকে বরকত আসা শুরু হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হযরতে হালিমাตุস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়িতে গেলেন তিনি বলেন বাড়িতে যাওয়ার পরে দেখি আমাদের দুধের যেই উটনিটা আছে এদার এই উটনির স্তনগুলো এই উটনির স্তনগুলো অত্যন্ত দুধে পরিপূর্ণ হয়ে টস টস করতেছে আমাদের बकरीগুলোকে দেখি বক্রিগুলোর দুধের মধ্যে টস টস করতেছে আমি বুঝতে পারলাম এটা হয়তো এই ব্যক্তিটাকে আগমনের বরকত মুহতরম হাজিरीन তাইবের লোকেরা বলে যাও যাও হালিমাตุস সাদিয়া যেই মাঠের মধ্যে ছাগল চড়াই যে মাঠের মধ্যে উটটি দেই তোমরা ওখানে নিয়ে দিয়ে আসো কারণ এই দুর্ভিক্ষ সময় এদের এর দুধের গাবিগুলো কি সুন্দর হয়ে গেছে কি সুন্দর দুধ দেয় আমার পানের ভাইরা রে মাঠের তো কোনো বরকত না এই বরকত হলো বিশ্ব নবীর আগমনের বরকত ঠিক কিনা ব্যাঠে মোহতারাম হাজির কত সংক্ষেপ করে দিচ্ছে বিশ্ব নবী সাল্লাহামের এভাবে দিনগুলো কাটতে লাগলো বিশ্ব নবী সাল্লাহামকে যখন তার মায়ের কাছে ফেরত দিয়ে আসলেন বিশ্ব নবী সাল্লাহ মা রসুলের পিতার বাড়ি মদিনাতে যাওয়ার ইচ্ছা করল মদিনাতে গেলেন বিশ্বনবী মদিনাতে গেলেন মদিনাতে উনি ওনার নানার বাড়িতে বেড়াইলেন নানার বাড়িতে বেড়ানোর পরে উনি খুব মন ভরে থাকলেন উনি জানেন না এটাই যে জনম দুঃখিনী মায়ের সাথে নানার বাড়িতে আসার শেষ দিন মুহতারাম হাজিরিন রসুল যখন ওখানে বেড়ালেন আসার সময় ওই তাবেদের ওই আরবের আবুয়া নামক আবুয়া নামক মরবুমের মরবুমির প্রান্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীকে ইতম করে চলে গেলেন সেখান থেকে বিশ্বনবী আসলেন সেখান থেকে বিশ্বনবী আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বড় হলেন ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন নবুয়তের দাওয়াত যখন দিচ্ছেন মক্কার কাফের বেমান গুলো সাথে ষড়যন্ত্র করে বিশ্বনবী যখন নামাজের সিজদায় দাঁড়াই আবু জাহেল উটের ভুরিয়ে নে রাসূলের মাথার উপর রেখে দেয় আমার প্রাণের ভাইরা রে বিশ্বনবী তায়েফে গেলেন তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেলেন তাইববাসীরা বিশ্বনবীকে অস্বীকার করলো আরবের সংক্রান্ত যেই নীতি মানুষকে আপ্যায়ন করা হয় এরকম আপ্যায়নও করল না বরং বিশ্বনবীর উপর বোখাটের যুবকগুলোকে লালাই দিল লেলায় দিল ওই বোখাটে যুবকেরা বিশ্বনবী সাল্লাম কে পাথর নিক্ষেপ করে করে রক্তাক্ত করে দিল বিশ্বনবীর মাথা থেকে পামুবারক পর্যন্ত বিশ্বনবীর জুতা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেল হাজরাতে জিবরাইল আলাইহিসসালাম এসে বলেন ও রাসূল রাসূল গো একটা বার বদ দোয়া করেন একটা বদুয়া বদ দোয়া ফেরেশতাগুলো চলে এসেছে একটা বার বদ করেন আরবে তায়েফের দুই সাইডের পাহাড়গুলো তাদের উপর ধসায় দেই বিশ্বনবী বলেন না 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 জিব্রাইল এরকম করো না আমি এই পৃথিবীতে আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল আলামিন আপনাকে এই পৃথিবীতে রহমত স্বরূপ পাঠানো হয়েছে এই জন্য আমি তাদের জন্য বদুয়া করব না আমার প্রাণের ভাইরারে রে ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করার পরে যখন সর্বপ্রথম যুদ্ধের প্রস্তুতি নিলেন সর্বপ্রথম বদরের যুদ্ধ যখন প্রস্তুতি দিলেন বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বিশ্বনবী যখন বদরের প্রান্তরে গেলেন তিনশো তেরো শস্ত্রহীন মুসলমান তিনশো তেরো জন যখন নিয়ে উপস্থিত হলেন ওইদিকে আবু জাহেল এক হাজার অস্ত্র শস্ত্র সুসজ্জিত বাহিনী নিয়ে উপস্থিত হয়ে গেল বিশ্বদবী শেষদায় দায় দেন কাদার মধ্যে কেঁদে কেঁদে বিশ্বনবী দোয়া করতেছেন একজন সাহেদারা বলেন ওরা সু শেষদাহ থেকে মাথা তুলেন শেষদাহ থেকে মাথা তুলেন আজকের দিনে আপনার কাজ কন্দন করা সবর নয় বিশ্বনবী বলেন আমার নবোয়াতের জীবনের দাওয়াতের জীবনের সমস্ত কৌশলগুলো এখানে নিয়ে আসলাম আল্লাহ তালা আজকের দিনে যদি বদরের প্রান্তরে যদি পরাজয় হয়ে যায় এই জমিন থেকে আপনার নাম নেওয়ার মতো লোকগুলো মিটে যাবে আমার প্রাণের ভাইরারে সাহাবী উত্তর দিলেন ও রাসুল ও আজকে আমরা আপনাকে সে জবাব দিব না যে জবাব ইহুদিরা হজরত মুসা আলাইহিস সালামকে দিয়েছিল ইহুদিরা বলেছিল ইহাব আং দরব্বু দিলা ফাকাত ইলা ইন্নাহা হুনা কাইদুন মুসা তুমি আর তোমার আল্লাহ যাও ফেরনের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা তোমার সাথে নাই ও রাসূল আমরা আপনাকে জবাব দিচ্ছি আজকের দিনে যদি আপনি আমাদেরকে আমাদেরকে উত্তাল সাগরের মধ্যে ঝাপায় পড়তে বলেন আমরা আপনার আশেখের রাসূল আমরা আপনার সাবিরা আমরা আজকে উত্তাল সমুদ্রের মধ্যে ঝাপায়া পড়ব মোহতারাম হাজিরিন যুদ্ধ শুরু হয়ে গেল হজরত আফরা রোজাল্লাহ আন্হার একজন একজন মহিলা সাহাবিয়া উনি ওনার সাতজন সন্তানকে বদরের জিহাদের মধ্যে পাঠাইলেন সন্তানদেরকে বলে দিলেন ও সন্তান এমন এক নিকৃষ্ট এমন একটা নিকৃষ্ট কাফের যাত্রীদের বিরুদ্ধে তোমাদেরকে পাঠাইলাম যাও যাও তোমাদেরকে আমি আজকে আল্লাহর নবীর ইজ্জতের জন্য আমি তোমাদেরকে পাঠাইলাম আজকে বদরের যুদ্ধে জয় হয়ে গেলে আল্লাহর নবীর ইজ্জত বুলন্দ হবে ও যাও যাও এর মধ্যে দুইজন ছোট্ট বালক হলেন মোয়াজ আর মোয়াজ তার অত্যন্ত ছোট বালক হজরত ইব আব্দুর রহমান ইবনে বলেন এরকম বদরের যুদ্ধের মধ্যে যুদ্ধের ময়দান এরকম দুইটা ছোট্ট বালককে দেখে আমার বড় বিরক্ত হলো এখানে তরবারির খেলা এখানে মার মার কাট কাট এখানে রক্তের খেলা এখানে এই ছোট বাচ্চাগুলো কি করবে আমার প্রাণের ভাইরা রে হযরতে আব্দুর রহমান ইবনাউফের দুই পাশে দাঁড়ালেন দুই পাশে দাঁড়ানোর পরে হযরতে আব্দুর রহমান ইবনাউফকে ওই দুই বালক বলেন চাচা চাচা আমাকে একটু বলেন আবু জাহেল হাদ্রাতে হযরতে আব্দুর রহমান ইবনাউফ বলেন ওই বালক তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা তারা বললেন আবু জাহেলকে যদি আমরা পাই তাহলে দুই অবস্থা হয়তো আল্লাহর নবীর এই চির দুঃমনকে এই দুই এই দু হত্যা করে তাকে জাহান নামের মধ্যে পাঠিয়ে দিব আর না হয় আল্লাহর জমিনে আল্লাহর আল্লাহর নবীর এমন এই এই জমিনের মধ্যে জিন্দা থাকবে না হয়তো আল্লাহর নবীর দুঃমন থাকবে আর না হয় আল্লাহর নবীর আশেক থাকবে হজরতে আব্দুর রহমান ইবনে আউ বলেন আমি যখন দেখাই দিলাম ওই দেখো সবচাইতে উচা ঘোড়ার মধ্যে ওই দেখো সবচাইতে উঁচু গর্দান ওলা ব্যক্তিটা যে ব্যক্তিটা এক হাজার অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত বাহিনীটাকে ট্যাকেল দিচ্ছে নেতৃত্ব দিচ্ছে কমান্ডারি পালন করছে ওটা হলো আবু জাহেল মুহতারাম হাজরিন হাজরতে আব্দুর রহমান ইবনে আউব বলেন এই কথা বলার সাথে সাথে আমি দেখলাম আমার দুই পাশ থেকে এই দুইটা বালক বাস পাখির মতো উড়ে গেল বাস পাখির মতে উড়া গিয়ে আবু জাহেন দুইটা আঘাত করে ঘোরা থেকে ফেলে দিয়ে তাকে জাহান নামের মধ্যে পাঠিয়ে দিল্লাম ওদের যুদ্ধে অত্যন্ত নাজুক অবস্থা মুসলমানদের নাজুক অবস্থা কাফেরদের বিজয় হয়ে যাচ্ছে তিন হাজার কাফের বেমানেরা রাসুলকে ঘেরাও করে ফেলেছে হাজরাতে হজরতে রাসূলে করিম হওয়ালে ইয়াসাল্লামকে নিক্ষেপ তী নিক্ষেপ করার জন্য তারা ঘেরাও উপরে আসতেছে হাজরতে আবু জরজিয়াল্লাহ তাহালা আনহু বলেন রাসুল আপতে এই জমিনের মধ্যে বসে যান রাসূল তীর আসতেছে তীর আসতেছে তীরের থেকে আপনি যদি আজকে এই পৃথিবী ছেড়ে চলে যান একটা তীর যদি আপনার শরীরে লেগে যায় তাহলে আমার আজকে রাসূল হওয়ার কোনো প্রয়োজন নাই মুহতারাম হাজিরিন বিশ্বনবী মাটির মধ্যে বসে গেলেন হাজরতে আবু দুজা হাজার জেল্লা হুতাল আনহু উপর উপর হয়ে পড়ে গেলেন সামনের থেকে যে তীরগুলো আসলো হাজরতে আবু দুজা হাজার পিঠের মধ্যে লাগলো পিছন দিক থেকে যে তীরগুলো আসলো হাজরতে আবু দুজা পায়ের পায়েরগুলোর মধ্যে লাগলো উরুর মধ্যে লাগলো ডান দিক থেকে যে তীর আসলো ডান হাতের মধ্যে লাগলো বাম দিক থেকে যে তীর আসলো বাম দিকে আসলো আমার প্রাণের স্পট সমস্ত শরীরটা যখন সমস্ত যখন যখন লেগে লেগে একেবারে চালনির মতো জাজরা হয়ে গেল আমার প্রাণের রে তিনি সাদতের পেয়ালা পান করে আল্লাহর দেওয়া জান্নাতের মধ্যে চলে গেলেন আমার প্রাণের রে ঘটনা সংক্ষেপ করে বলছি

বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে যখন উঠবেন হযরত সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন সমস্ত মানুষগুলো যখন এই হাশরের ময়দানের মধ্যে জমা হবে লক্ষ কোটি মানুষ অতিবাহিত হয়ে গেছে তারা যখন আসবে সমস্ত মানুষগুলো যখন হাশরের ভয়াবহ ময়দানে দাঁড়ায় যাবে তখন রাসুল আমরা আপনাকে কোথায় পাব রাসুল আমরা আপনাকে কোথায় পাব রাসুল জবাব দেওয়ার আমার সাহাবিরা রে তোমরা আমাকে তিন জায়গায় তালাশ করবা তিন জায়গার মধ্যে তালাশ করবা প্রথমে আমাকে হাউজে কাউসারের কাছে তালাশ করবা আমার লক্ষ্য গুটি উম্মত গুলো যখন হাজার বছর পরে কবর থেকে উঠে আসবে আমার উম্মত গুলো যখন পিপাসিত অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে আমি না আমার উন্মতের জন্য হাউজের কাউসারের পেলা নিয়ে দাঁড়ায় থাকব। হাউজের পারে যখন আমাকে না পাবা আমাকে মিজানের মিজানের পাল্লার পাল্লার কাছে কাছে খুঁজবা আমি থাকব যেখানে আমল নামাগুলো মাফ করা হবে ওজন করা হবে সেখানে যখন আমার কোনো উন্মতের আমল কমতি হয়ে যাবে আমি না শোল সেখানে দাঁড়ায় আল্লাহকে বলবো আল্লাহ বাড়ায় দেন আমার উম্মতের আমার উম্মতের আমার উম্মতের আমল নামা গরু বাড়ায় দেন রব্বে করিম রব্বে করিম ওজনটা বাড়ায় দেন মুহতারাম হাজরিন রাসুল বলেন যদি আমাকে মিজানের পাল্লার কাছে না পাও হাসারের সর্বশেষ গাটি যেখান থেকে হাজারে নয়শত নিরানব্বই জন কেটে কেটে জাহান্নামের নামের মধ্যে পড়ে যাবে আমি রাসুল সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া আমার বিত সন্ত্রস্ত মত ওই পুলটা ওই চুলের যে চিকুন এবং হিরাত চাইতে হীরার চাইতেও বেশি ধার ওই ধারালো ওই রাস্তাটা পার করার জন্য আমি রাসুল ওই ফুলসিরাতের পুলের কাছে দাঁড়ায় থাকবো মোহতারাম হাজির যে নবীর জন্য মাকামে মাহমুদ নির্ধারণ করা আছে সেই নাবে সবচেয়ে আরামের জায়গা শেষ করে দিয়ে তিনি উম্মতের জন্য বলবেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ তাল আমার উম্মত কি হবে আমার উম্মতের কি হবে রাসূল দুনিয়াতে থাকলেন কিছু চাইলেন না কবরে গেলেন সেখানেও কিছু চান না হাসনের ময়দানেও কিছু চান না রসুল তাহলে আমাদের জন্য এত কিছু কি করলেন আল্লাহ রাসূল বলেন ওল্লাহি লাই উ মিনুয়া সাধুকুম হাত্বা আকোনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়ালাদি হি অন্ন্যাসী আজি মা আইন ও তোমরা যত দিন পর্যন্ত তোমরা যত দিন পর্যন্ত আমি নাচোন তোমার জীবনের চাইতে তোমার সম্পদের চাইতে তোমার স্ত্রীর চাইতে তোমার পিতা মাতার চাইতে তোমার সন্তান থেকে আমাকে বেশি ভালো না ততক্ষণ পর্যন্ত তুমি মুমেন হতে পারবা না ইয়াও মা ফির রুজমার উমিন আশিব ওয়া উম্মি হি ওয়া আবি অসাশিবাতি হি ওয়া বানি লিকুল্লিম রে ইম্মি ন হুম ইয়াও মা ওই কি আমতের দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আমাদের জন্না আল্লাহর কাছে সুপারিশ করবেন আমার প্রাণের ভাইরারে কথা শেষ করে দিচ্ছি বিশ্ব আমাদেরকে ভালোবাসলেন আমাদের জন্য কি বিশ্বনবী ভালোবাসার দরকার আছে না নাই বিশ্বনবী কে ভালোবাসার জন্য আমরা কি মুসা আলাইহিস সালামের উম্মতের মুরাদদ জবাব দিব নাকি বিশ্বনবীকে আমরা সাহাবায়ে কেরামের মতো ভালোবাসব আমাদেরকে বিশ্বনবীকে সাহাবায়ে কেরামের মতো যখন জীবন দেওয়ার প্রয়োজন হবে রাসূলের জন্য যখন এই জমিনের মধ্যে রক্ত দেওয়ার প্রয়োজন হবে মসজিদগুলোর জন্য যখন এই জমিনের মধ্যে রক্ত দেওয়া লাগবে তখন আপনারা প্রস্তুত আছেন কিনা আল্লাহ পাক কবুল করুন মুখতারাম হাজরিন বিশ্ব নবীকে ভালোবাসতে হবে ওই ভালোবাসার মতো নয় লাইলি মজদুর যে ভালোবাসা ধান্দাবাজের যে দুধ খেয়ে ফেলার ঘটনা আপনারা জানেন জানেন লাইলি লাইলি যখন জানলো মজদু তার জন্য বড় পাগল পাগল হয়ে সে যখন জঙ্গলের মধ্যে চলে গেল লাইলি বলল আহা আমার জন্য পাগল হয়ে একজন মানুষ জঙ্গলের ভিতরে চলে গেল অন্তত আমি তার একটু খুশখবর নেই এই জন্য লাইলি তার জন্য প্রতিদিন দুধ পাঠাই লাইলি যে দুধ পাঠাই এই দুধের খবর পায়ে ফেলছে এক ধান দাবাজ এবার সে এবার সে জঙ্গলের মাথায় বৈশা থাকে দুধ নেওয়ার সময় হলে সে জঙ্গলের মধ্যে বৈশা সে লাইলি লাইলি জপতে থাকে লাইলি যাকে দুধ দিয়ে পাঠায় এই তো আর সিলে না আসল মজদুকে আর দুধ খাওয়ার মজদুকে সে এবার এই ধান্দাবাজ দাজ মজদুকে দুধ খাওয়ায় চলে আসে লাইলি কয় পাঠাইলাম এবার একটু পরীক্ষা করার সময় আছে। আমি যে এতদিন দুধ পাঠাইলাম এবার একটু পরীক্ষা করে দেখি আমাকে প্রকৃত ভালোবাসে না এবার লাইলি তাকে দুধের পরিবর্তে দুধের পেয়ালার মধ্যে একটা ছুরি দিলেন এবং খাদিমকে দিয়ে পাঠাইলেন আজকে গিয়ে বলবে লাইলি বড় অসুস্থ লাইলি আজকে মনোরপন্ন আজকে তুমি মজতু যদি এক পেয়ালা রক্ত দিয়ে দাও তুমি এক পেয়ালা রক্ত দিয়ে দিলে আমি আজকে তোমার লাইলি আজকে বেঁচে যাবে মুখতারাম হাজরিন দান্দাবাস যখন গেল। দান্দাবাজের কাছে দুধ নেওয়া যাওয়ার পরে দান্দাবাজকে বলল ভাই নাও এবার সে খুলে দেখে আজকে আর দুধ নাই আজকে দুধের জায়গায় হচ্ছে ছুরি বলতেছে তোমার লাইলি তো এই অবস্থায় আছে বল তোমার লাইলি বলেছে তোমার জন্য একটু তুমি তার জন্য একটু রক্ত দিয়ে দিতে এবার ডান্ডাবাজ বসতো বলে ওই মিয়া তুমি আমার চিনো নাই চিনো নাই আমি তো রক্ত দেওয়ার মজদু না আমি তো হলাম দুধ খাওয়ার মজদু রক্ত দেওয়ার মজদুটাকে যাও গিয়ে দেখো জঙ্গলের গভীর কোনো জায়গায় আছে কিনা ওইখানে তালাশ করে দেখো তার কাছে যাও ওই খাদেম যখন জঙ্গলের ভিকলে চলে গেল সেখানে গিয়ে দেখে হাড্ডি সার একজন ব্যক্তি চামড়া আর হাড্ডির মধ্যে কোনো গুস্ত নাই এরকম ব্যক্তিকে যখন গিয়ে বলল গিয়ে শুনে প্রাণের স্পন্দনটা বাকি আছে শুধুমাত্র শ্বাসের সাথে লাইলি 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 জপতাছে এটা বোঝা যায় গিয়ে যখন বলল ও লাইলি তোমার মজলু আজকে তোমার জন তোমার কাছে আমাকে পাঠাইছে এই কথা শোনার পরে সাথে সাথে এই ব্যক্তিটা উঠে দাঁড়ায় গেল সে বলল বলো আমার লাইলির কি হয়েছে লাইলি কেন তোমাকে আমার কাছে পাঠাইলো এবং সে বলল তোমার লাইলি আজকে বড় অসুস্থ রক্ত লাগবে তুমি যদি এক পেলা রক্ত দাও তাহলে আজকে তোমার লাইলি বেঁচে যাবে সুরিটা থাপ দিয়ে নিয়ে জাপ দিয়ে দিয়ে হাড্ডি সার কঙ্কাল সার শরীরটা থেকে খুচায়া 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 খুচায় রক্ত বের করে দিয়ে বলল যাও যাও নিয়ে যাও আমার লাইলের জন্য নিয়ে যাও আমার লাইলের জন্য কিছু না হয় এটা হলো প্রকৃত ভালোবাসা আজকের দিনে যারা রাসুলকে ভালোবাসতে চাই আজকের দিনে যারা রাসুলকে মন করা ভালোবাসে আজকের দিনে যারা রাসুলকে রাসুলকে মন করা ভালোবাসছে বলে তারা আশেখে রাসুল দাবি করে আশেখে রাসুল দাবি করে যারা আজকে মিলাদ পরে আর মিষ্টি খায় আর খিচুড়ি খায় খাস্তাবারকের আয়োজন করে আমার প্রাণের ভাইরা সেই দিন ভুলার মধ্যে রাসুলকে গালি দেওয়ার কারণে এই বাংলাদেশের ভুলার মধ্যে নবী প্রেমিক সাচ্চা আশেখে রাসুল ছয় জন রাসূলের জন্য শাহাদত বরণ করেছে আজকে তো তোমাদেরকে পাওয়া গেল না তুমরা না বলে এত বড় আশিকের রাসূল তাহলে তোমরা সেই দিন কোথায় ছিলা মন গড়া ভালোবাসা চলবে না রাসূলকে ভালোবাসতে হবে প্রকৃত ভালোবাসতে হবে রাসূলের পরিপূর্ণ আদর্শের অনুসারী হতে হবে রাসূলকে ভালোবাসার আরেকটা নিয়ম বলে বয়ান শেষ করছি এটা হলো আজকের বয়ানের আবল রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসুলের কাছে আসে বসলে বললেন রাসুল আমি আমার জীবনের আমি আমার যে আবাদত করি আমি যে জিকির আজগার করি এই জিকির আজগারের আমি চার বাগের এক বাঘ আমি আপনার জন্য দূরত পড়ি তাহলে এটা কি যথেষ্ট হবে কি না রাসুল বলেন হ্যাঁ যথেষ্ট হবে তবে তুমি যদি আর একটু করো তাহলে আরও ভালো হয় এবার বলেন তাহলে আমি আমার সমস্ত আমলগুলো আমি আমার সমস্ত দুই ভাগ করে তাজবি যদি এক দুই ভাগের এক ভাগ আমি আপনার জন্য পড়ি তাহলে কি যথেষ্ট হবে কি না রাসুল বলেন হবে যদি আরও পড়ো আরো বেশি দূরত পড়ো আরো বেশি দূরত পড়ো তাহলে আরো ভালো হবে মুফতারা হাজরিন এবার কয় আমার আমার আমলের তিন ভাগে চার ভাগের তিন ভাগ যদি আমি আপনার রাসুল আপনার জন্য দূরত পড়ি তাহলে কি চলবে কি না রাসুল বলেন হ্যাঁ হবে তবে যদি আরও বাড়ায় পড়ো তাহলে আরও বড়ো হবে মুখতারা মহাজির সাহাবি কয় ও রাসুল আমি যদি আমার জীবনের যত জিকির আজকার আছে সবগুলো আপনার উপর দূরত পরি তাহলে যথেষ্ট হবে কি না রাসুল বলেন হ্যাঁ এবার হবে তুমি যদি আমার জন্য আমাকে ভালোবেসে তুমি যদি আমার জন্য তোমার সমস্ত আবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহর কাছে যা চাইবা আমার জন্য জিকির আমার জন্য দূরত পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে এক চাইতেও বেশি মোহাব্বত করে এক চাইতেও বেশি আমল নামায় তোমার জন্য নেকদান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে রাসূলের সাচ্চা আশেক রাসূলের সাচ্চা অনুসারী هو توفيق داد آمين نصر من الله وفتح قريب وبشر المؤمنين وآخر دعوانا الْحَمْدُ لله رب العالمين